হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো লইট্টা শুটকি বোনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে তো আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। লইট্টা শুটকি তো অনেকভাবেই রান্না করা যায়, তবে সব থেকে ভালো লাগে লইট্টা শুটকি ভোনাটা। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই লইট্টা শুটকি ভোনাটা তৈরি করা যায়। লইট্টা শুটকি ভোনাটা তৈরি করার জন্য এখানে আমি লইট্টা শুটকি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। এখন শুটকিগুলোর যে সাইডের কাটাগুলো আছে ওগুলোকে আমি কেটে পরিষ্কার করে নেব এবং মাথাগুলো কেটে ফেলে দেব। এখন এরকম 2 ইঞ্চি পরিমাণ করে শুটকিগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখন শুটকিগুলোকে একটু ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো এখানে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। এতে শুটকির আষ্টে গন্ধটা চলে যাবে আর শুটকি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আর শুটকির মধ্যে যে বালুগুলো থাকে এভাবে ভেজে নিলে বালুগুলোও পড়ে যাবে। শুটকিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দিয়ে শুটকিগুলোকে হাফ সিদ্ধ করে নিব। এভাবে হাফ সিদ্ধ করে নিলে সবগুলো বালু চলে যাবে এবং শুটকিটাও খেতে ভালো লাগবে। দেখুন শুটকি থেকে কত ময়লা বের হয়ে আসছে। আর এখন শুটকিগুলোকে আমি ঠান্ডা করে তারপর 5-6 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। লইট্টা শুটকি কাটাটা যারা খেতে পছন্দ করেন না তারা এভাবে শুটকির টুকরোগুলো থেকে কাটাগুলো বের করে ফেলে দিতে পারেন। এভাবে কাটা বের করা খুবই সহজ, যেহেতু শুটকিগুলো হাফ সিদ্ধ করা হয়ে গেছে তাই বের করা কোনো কঠিন নয়। আমি কিন্তু শুটকিগুলো থেকে কাটা ফেলে দিইনি, কাটা সহ আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা যদি শুটকির টুকরোগুলো আর একটু বড় খেতে পছন্দ করেন তাহলে একটু বড় করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি শুটকিটা ভোনা করার জন্য। আমি চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসলো তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। শুটকি ভোনাতে পেঁয়াজটা একটু বেশি দিলে ভোনাটা খেতে ভালো লাগে, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রসুনের কোয়া। এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো রসুনই এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু দেশি রসুনটা ব্যবহার করলে শুটকির ফ্লেভারটা ভালো আসে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু সফট হয়ে আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লইট্টা শুটকিটা যেহেতু সামুদ্রিক মাছ ওটার মধ্যে লবণ আছে তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি, 1 চামচ পরিমাণ হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচের ফাঁকি। আপনারা যদি এখানে ঝালটা কম খেতে চান তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, কিন্তু শুটকি ভোনাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই আমি এখানে একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা যার যার ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 7-8টার মতো কাঁচা মরিচ। আমি এখানে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি।
আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো, কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লইট্টা শুটকিগুলো। লইট্টা শুটকিটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর চুলারাসটায় কিন্তু এখানে লোতে রাখতে হবে, হাইয়ে রাখা যাবে না, একদম লোতে রেখে আস্তে আস্তে সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে এখানে প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখব। আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে শুটকিগুলো। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবার চলে এসেছি। শুটকি ভুনাটাতে যেহেতু পানির পরিমাণটা কম ব্যবহার করা হয়েছে, তাই ভুনাটা কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে বসে রাখবো 5 মিনিটের জন্য, যাতে ভালোভাবে শুটকিটা সিদ্ধ হয়ে আসে। 5 মিনিট পর আবারও চলে এসেছি। আমার ভুনাটা প্রায় তৈরি হয়ে এসেছে, শুটকিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর দেখুন ভুনাটার ওপর দিয়ে কিভাবে তেলগুলো ভেসে উঠেছে। যখন শুটকি ভুনাটা হয়ে যাবে তখন ভুনার ওপর এরকম তেল ভেসে উঠবে। আর এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন আবারও একটু নাড়াচাড়া করে দিব। কাঁচামরিচটা এভাবে লাস্ট মুহূর্তে দিলে শুটকি ভুনার ফ্লেভারটা অনেক ভালো আসে। একটু নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিব, তারপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই খুব সুন্দর ও মজাদার শুটকি ভুনাটা আমার তৈরি হয়ে গেছে। এভাবে শুটকিটা তৈরি করে ফ্রিজে রেখে 4-5 দিন অনায়াসে যখন খুশি তখন বের করে খেতে পারেন অনায়াসে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই লইট্টা শুটকি ভোনাটা খেতে তো অসাধারণ লাগে। আশা করছি যারা এই লইট্টা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে আমার এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।